এবারে আমাদের সাথে রয়েছে এমনই একজন নারী যে নাকি আমাদের এই সাংবাদিক জগতে অনেকটাই অভিজ্ঞতা সম্পন্ন এবং তার পাশাপাশি বলাই চলে আমাদের থেকে অনেকটা বেশি দেখেছেন এই জগতে এই জগতে প্লাস এই বর্তমান সমাজে যা ঘটছে সমস্ত কিছুতেই অনেকটাই অভিজ্ঞতা সম্পন্ন এবং নিশ্চয়ই অবশ্যই বলাই চলে সেখানে আপনাদের চেনা মুখ আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে গুহ দিদি তোমাকে স্বাগত প্রথমেই সোশ্যাল বাংলায় অসংখ্য ধন্যবাদ তোমাকে একেবারেই প্রথমে যে বিষয়টি জানতে চাইব যেহেতু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান সেখানে তুমিও এই জগতে অনেক কিছু দেখেছো নারীরা বিভিন্ন দিক থেকে সেখানে নিপীড়নের শিকার তো তোমার কি মনে হয় সেখানে কিসের পরিবর্তনের প্রয়োজন এই সমাজে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কি প্রয়ো সেখানে পরিবর্তনের প্রয়োজন রয়েছে নারীদেরকে আরও নিজেদের প্রতিষ্ঠিত করতে কি কি ক্ষমতার প্রয়োজন রয়েছে একেবারেই পূজা প্রথমেই তোমাকেও নারী দিবসের অনেক শুভেচ্ছা ছা এবং তোমার মাধ্যমে সোশ্যাল বাংলাতে যারাই দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদের প্রত্যেককে নারী দিবসের শুভেচ্ছা প্রথমেই বলবো তুমি যে বিষয়টা বলছিলে যে সাংবাদিকতা নিয়ে যদি বলি কারণ তোমরা নিশ্চয়ই বিভিন্ন ক্ষেত্রে অনেকজনের সঙ্গে কথা বলেছ এবং তারা তাদের অভিমত প্রকাশ করেছে সাংবাদিকতা নিয়ে যদি বলি আজকে থেকে ধরো আমার সাংবাদিকতায় পথ চলা আজ প্রায় তেরো বছর সাংবাদিকতায় তুমি যদি দেখো আগে আজকে আমরা যে বসে টক করছি মেয়েদেরকে সেই টকশোটা দেওয়া হতো না কারণ বলা হতো এটা একটা হার্ড জিনিস এবং হার্ড বিষয়টা ছেলেরাই ডিল করবে তুমি মাঠে বলো তুমি নিজে যাও আমি দেখি তোমার সমস্ত কাজ দারুণ কাজ তুমি করছো তোমার টিম করছে আমি যখন আমরা যখন মাঠে যাই তুমি দেখবে যে এটা হয়তো একেবারে খুব বেশি দিন হয়নি যে আমরা মেয়েরা মাঠে যাচ্ছি অফিস থেকে তোমাকে একটা ইনডিরেক্টলি তখন ইনস্ট্রাকশন দেওয়া হবে না তুমি মাঠে যেতে পারবে না সেটা ছেলেদের জন্যে এবং এখনও যদি আমি বলি আজকের দিনে দাঁড়িয়েও যখন দু হাজার আমরা কথা বলছি তখনও তুমি দেখবে প্রত্যেকটা সংবাদ মাধ্যমে যারা মেয়েরা কাজ করছে তারা কোনো অংশে কম না সেটা তুমি সাংবাদিকতার শিক্ষাগত যোগ্যতাই বলো বা তুমি আমাদের ফিল্ডওয়ার্কে বলো সেক্ষেত্রে কোনো দিকেই কম না কিন্তু তারপরেও ম্যাক্সিমাম চ্যানেলে একটা ছেলে প্রায়োরিটি পেয়ে যায় যখন হার্ট বিষয়টা আসে এবার বিভিন্ন জায়গায় এটা হয় আছে আমাকে একটু নরম বিষয়ে কথা বলতে হবে একটা সফট স্টোরি দিতে হবে সেটা মেয়েরা করবে কিন্তু ছেলেরা সে হার্ট জিনিসটা করবে তো আমার মনে হয় সেদিকে সবার আগে মানসিকতার পরিবর্তন তাদের যারা এই এই জায়গাটা তৈরি করে রেখেছে এবং যারা আমাদের ছেলে সহকর্মীরা রয়েছে আমি তাদের কারোর আমি বিপক্ষে নই কিন্তু এই স্পেসটা একটু ছাড়া দরকার সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর নারী ক্ষমতায়ন তখনই সম্ভব যখন আমাদের সমাজে পরিবর্তন আসবে আমরা তো বলি আমরা অর্ধেক আকাশের দাবিদার কিন্তু আজকে যদি তুমি কাজ করে নিশ্চয় রাত বারোটায় তোমাকে অনেক সময় ফিরতে হয় গতকাল আমিও একটা কাজ করে রাত বারোটায় ফিরছি তুমি দেখবে তখন আমার সঙ্গে আমার পুরুষ সঙ্গীটা যে থাকে সে আমার সহকর্মী হতে পারে সে আমার বন্ধু আমার ভাই আমার হাজব্যান্ড আমার বাবা হতে পারে তুমি দেখবে সেও যখন রাস্তা দিয়ে আমাকে নিয়ে আসছে তখন একটা সিকিওর ফিল করছে যে আচ্ছা আমি রাত বারোটায় যাচ্ছি কোনো ব্যাপার না ও তো রয়েছে আমার পাশে একটা মেয়ে তো সাথে রয়েছে সেটা ভয় তো সেই জায়গাটায় যতদিন না পরিবর্তন আসবে সমাজে প্রত্যেকটা মানুষ সেই জায়গাটায় যতক্ষণ না ভাববে যে আমি সেফ বা আমার পাশের মানুষটা সেফ আমার মনে হয় ততক্ষণ নারী ক্ষমতায়ন শুধুমাত্র এই নারী দিবস উদযাপনের মতো শব্দ হয়েই থাকবে সেটা বাস্তব হবে না সেখানে বর্তমানে বলাই চলে যে নারীরা শুধুমাত্র নারীদের জন্য উদাহরণ নয় সেখানে পুরুষদের জন্যও কিন্তু সমানভাবে উদাহরণ আমরা যদি দেখি নারীরা সমস্ত দিক থেকে এগিয়ে কিন্তু সেখানে প্রশ্ন থাকছে যে বর্তমান সমাজে দাঁড়িয়েও যে আজকের দিনে আমরা নারী দিবসটিকে একটি দিনে পালন করি সেটা কিন্তু আমাদের তোমার কি মনে হয় সেখানে একটি দিবসই নারী দিবস হওয়া দরকার না সেখানে প্রত্যেকটি দিনে নারীদেরকে সমান সেখানে সম্মান দেওয়া দরকার একদমই তোমার কথা সূত্র ধরেই বলবো প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত নারীদের সম্মান দেওয়া দেখো আমাদের জীবনটা শুরু হয় আমাদের মা দিয়ে তারপর আমাদের পাশে আমাদের বোন যদি বিয়ে হয়ে থাকে আমাদের শাশুড়ি মা এবং চারদিকে আমরা মেয়েদের দ্বারাই তো বেষ্টি তো থাকি সেখানে যদি তাদের নিরাপত্তা তাদের ক্ষমতায়ন না দেওয়া হয় তাদেরকে মর্যাদা না দেওয়া হয় তবে তো একটি সুস্থ সুন্দর সমাজ আসবে না আমাদের সামনে কোনদিন আমাদের আগামী ভবিষ্যৎটাও সুন্দর হবে না তাই একদিনের উদযাপন আমি খুব ঘটা করে করলাম বাকি দিন আমি ধরো তুমি দেখবে যে দিবসে মাদার্স ডেতে পাশে বসে আমরা ছবি দিচ্ছি হ্যাপি মাদার্স ডে হয়তো আমরাই বাড়ি থেকে বেরোবার সময় মাকে ধমকে গেছি তাই না তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে প্রতিদিনকার আমরা প্রতি মুহূর্তে যদি নারীদের সম্মান না করতে পারি নারী পুরুষ উভয় ক্ষেত্রে তবে একদিনের উদযাপন সেটা ক্যালেন্ডার সেটা লোক দেখানো সেটা মোমবাতি বা প্রদীপ প্রজ্বলন সেখানেই থাকবে তুমি দেখো আজ নারী দিবসের উদযাপন হচ্ছে আমরা মোমবাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে কারণ এখন তো অনেক জায়গায় আর প্রদীপটা জ্বালানো হয় না মোমবাতি জ্বালিয়ে উদযাপন করি সেই আমরাই তো একটা রেপকে চলে পরে মোমবাতি নিয়ে মিছিল করি সেটা সেটা কেন হবে প্রতিদিন নারীদের হোক প্রতিদিন আমাদের হোক এবং এটা সমাজের বোঝা দরকার যে অর্ধেক আকাশের দাবিদার না পুরো আকাশটাই আমাদের একেবারে সুতোপা দিয়ে আমরা প্রত্যেকেই জানি ঘরে বাইরে নারীরা কিন্তু সমস্ত দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে বলাই চলে তিলোত্তমা এবং সেখানে তুমিও বাইরে কাজ করছো সাথে সাথে ঘরটাও তোমাকে দেখতে হচ্ছে কিভাবে দুটো দিক তুমি সেখানে মেনটেন করছো একেবারে আমি সেক্ষেত্রে বলবো পুজো আমি ভীষণ লাকি আমি সব জায়গায় বলি যখন কথা হয় যাদের সঙ্গে যে তুমি যদি সাংবাদিকতা বিভিন্ন ওয়ার্কশপেও গেলে আমি বলি তুমি যদি সাংবাদিকতা পেশায় আসতে চাও নিশ্চয়ই তোমার ক্ষেত্রেও সেক্ষেত্রে তোমার পরিবারের সাপোর্টটা ভীষণ ভাবে দরকার কারণ তুমি রাতে বাড়ি থেকে বেরোচ্ছো তুমি কাজ করতে বেরোচ্ছো তোমার পরিবারের মনে যদি সেই সন্দেহটা থাকে আচ্ছা ও রাতে ফিরবে কোথায় গেছে বা তুমি দেখবে এটা পাড়াপড়শি তোমাকে নিয়ে কথা বলছে কিন্তু সেই জায়গায় তোমার পরিবারের মানুষ সেই সাপোর্টটা তোমাকে করতে হবে এবার সাপোর্টটা পরিবার কখন করবে যখন তুমি সে কনফিডেন্সটা দিতে পারবে এখন তুমি কিছুদিন আগেই ধরো আমাদের এখানে একটা রাজনৈতিক সংঘর্ষ হয়েছে আমি খুব মন দিয়ে তোমার একটা লাইফ দেখেছি তোমার এটা করে নিশ্চয়ই বাড়ি যেতে দেরি হয়েছে এবং তোমার পেরেন্টসরা তার জন্যেই চুপচাপ এবং তোমার প্যারেন্টসটা তার জন্যে বলেছে পূজা ফিল্ডে থেকে কাজটা করুক তবে অনেকে আপডেটটা পাবে আমরা জানি আমার মেয়ে সেই কাজটা করছে এবার দেখো বাড়িতে আমি যখন ছিলাম আমার বাবা মা দাদা এবং এই বাড়িতে এসে আমার দেড় বছরের নতুন সংসার জীবন তো এখানে এসে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা এবং আমার দিদি দূরে থাকেন এবং আমার হাজব্যান্ড সে যেহেতু প্রায় একই প্রফেশনে আমরা রয়েছি সে জায়গায় দাঁড়িয়ে মানে ভীষণভাবে আমি সাপোর্টটা পাচ্ছি খুব সাপোর্ট পাচ্ছি আমার ধর তো ঘরে সকাল সকালবেলায় যদি আমাকে বেরোতে লাগে সেই জায়গাটা আমি নির্দ্বিধায় বেরিয়ে যাচ্ছি রাত হলেও আমি নির্দ্বিধায় আমার কাজটা করছি সেই সাপোর্টটা আমরা যতক্ষণ না পাবো না ততক্ষণ অন্য কোনো কাজ হলেও সাংবাদিকতাটা আর হবে না আমার একবার মনে আছে আমি সবসময় অনেক জায়গায় বলি আমি তোমার মনে আছে কোভিডে একটা সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপডেট দিতেন কোভিড আপডেট নিয়ে রাত বারোটা একটা বাজতো তো সেই আপডেটটা দিয়ে আমি বাড়ি গেছি তখন প্রায় একটা বাজে তারপরে আমি খেয়ে দিয়ে তখন মোবাইল সাইলেন্টে ছিল স্টুডিওতে আমি খেয়ে দিয়ে ঘুমোতে যাব তখন দুটো দশে দেখেছি আমার অফিস থেকে ফোন আসছে বাড়ির সামনে গাড়ি রয়েছে একটা রাজনৈতিক ঘটনা নিয়ে তোমাকে এক্ষুনি আইএলএসএ যেতে হবে ওইখানে একটা ব্রেকিং নিউজ রয়েছে আমি কিন্তু সেই জায়গা থেকে উঠে আমি চলে গেছি এবার আমার যদি বাড়িতে সেই সাপোর্টটা না থাকতো রাত দুটোয় আমি বেরোতে পারতাম না এবং এই জায়গাতেও আমি তোমার মাধ্যমে বলবো আমি একটা নতুন পথ চলা শুরু করেছি নতুনভাবে চেষ্টা করছি রাজ্যের মানুষের কাছে আসার জন্যে তো সেই জায়গায় ও ভীষণভাবে আমি সাপোর্টিভ হাজব্যান্ড পেয়েছি ফ্যামিলি পেয়েছি তাই আমার দুটো ব্যালেন্স করতে খুব বেশি অসুবিধে হয় না এবং আমি আমার অবসর সময় কাটায় আমি আঁকতে ভালোবাসি ছবি আঁকতে আমি নাচ করতে ভালোবাসি তো এই সমস্ত কিছু নিয়েই আমার অবসর সময় কেটে যায় যদিও আমরা অবসর সময়টা খুব কম পাই পরিবারের সমর্থনটা কিন্তু খুবই জরুরি এবং সেটা কিন্তু সুতবাদী অবশ্যই আপনাদের সামনে তুলে ধরেছেন এবং যে বিষয়টা রয়েছে দিদি এখানে সাংবাদিকরা বিভিন্ন সময়ে প্রাণের ঝুঁকি নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে তুমিও করো আমরা দেখি এবং সেখানে আজকে তুমি বিভিন্ন পেশায় রয়েছে বা বিভিন্ন দিক থেকে তুমি সেখানে যোগ্য রয়েছ কিন্তু সেখানে সাংবাদিক হিসাবেই আমি জানতে চাইবো যে তুমি এই আন্তর্জাতিক নারী দিবসে একেবারেই সর্বশেষে আমাদের রাজ্যবাসী দেশবাসী বা নারীদের জন্য আরও যেন সম্মান সেখানে বৃদ্ধি করা হয় সেই উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবে খুব সুন্দর প্রশ্নটা করেছ প্রথমেই আমি দ্য সোশ্যাল বাংলাকে এবং পূজা তোমাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এই প্ল্যাটফর্মটা তোমরা দেওয়ার জন্যে একজন সাংবাদিক হিসেবেই বলবো কারণ অন্যরা অন্য প্রফেশন নিয়ে নিশ্চয়ই বলেছেন আমি একটাই বার্তা রাখবো আপনার ঘরের মেয়েও যদি হয় সে যদি সাংবাদিক হতে হয় একজন সাংবাদিক মানে কিন্তু সমাজের দর্পণ সে সমাজের আয়না সে সেখানে তার বার্তা পৌঁছাবে সবাইকে আপডেট রাখবে সে জায়গায় এগিয়ে আসুক এবং সমস্ত কিছুর জন্য পড়াশুনো দরকার সেটা সাংবাদিকতা হোক তোমারও প্রতিদিন পড়াশোনা করতে হয় কোন বিষয় নিয়ে আমি কথা বলবো যে কোনো জায়গায় পড়াশোনাটা দরকার আপনার ঘরের মেয়েকে বিয়ে কি করে দেবেন সেটা ভাবার আগে একটু পড়াশোনাটা করান তাকে সমাজের তার যেটা বাছাই করে এবার আমার বাড়িতে ধরো কোনো আমার উপর চাপিয়ে দেওয়া হয়নি যে তোমাকে এটা নিয়ে পড়াশুনো করতে হবে আমি নিজে থেকেই চুজ করেছি কারণ আমরা যখন শুরু করেছি তখন শুধুমাত্র দুটো চ্যানেলই ছিল এখন অনেক চ্যানেল অনেক প্ল্যাটফর্ম রয়েছে তো সেই জায়গায় আপনার মেয়ে বা আপনার বোন কি হতে চাইবে সেটা তার উপর ছেড়ে দেওয়া হোক তার ইচ্ছের উপর এবং সর্বোপরি এটাই বলবো সমাজে প্রত্যেকটি নারীকে সম্মান করুন এবং আমরা বিশেষ করে বিভিন্ন সময় ট্রলের শিকার হই সেই তুমি হোক আমি হই বাদবাকি যারাই হয় ভীষণভাবে ট্রলের শিকার হয়ে দেখবে তোমার খুব কাছের মানুষটাই সেটাকে শেয়ার করছে ট্রোল না করে বরং আমাদেরকে একটু সাহায্য করুন আমরা এগিয়ে যাই আপনাদের হাত ধরে এবং আমরাও যাতে একদিন জাতীয় স্তরে স্তরে আন্তর্জাতিক দাঁড়িয়ে বলতে পারি আমরা নারী আমরা সমস্ত কিছুই পারি একেবারে অসংখ্য ধন্যবাদ সুতোপা এবং তার পাশাপাশি তোমাকে আমাদের সোশ্যাল বাংলার পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে অনেকবারই তোমার সুস্থতা আমরা কামনা করব তুমি অনেক কিছু যেটা সমাজেরও জানা দরকার সেটা তুমি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছ এবং সেখানে আমরাও চাইবো যে নারী দিবসে এমন একটি অনুষ্ঠান নয় সেখানে আমরা প্রত্যেক দিন যেন নারীদের সমান সম্মান দিতে পারি সেটা চেষ্টা করব আমরা আজকের দিনে হয়তো বা আমাদের সকলের সেটা একটা সেখানে আমরা বলতেই পারি সেখানে শপথ করতেই পারি আমরা যে আগামী দিনে আমরা নারীদের সমস্ত দিক থেকে সম্মান দেব সেখানে পিসাচের চোখের নজরে আমরা দেখব না একেবারেই অসংখ্য ধন্যবাদ সুতোবাদী আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য একেবারেই এখানেই আমরা পরবর্তী আরও বিভিন্ন নারীদের জীবনী আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো